আসসালামু আলাইকুম, আমি নাদিম ফয়সাল আহমেদ। আমি প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে আলোচনা করে থাকি এবং আমি প্রতিদিন স্টার্ট আপ কীভাবে শুরু করতে হয় বা কীভাবে এসএমই বিজনেস শুরু করতে হয়, কীভাবে শুরু করলে ভালো হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি প্রতিদিনই আলোচনা করছি এবং প্রতিদিনই আমি বিভিন্ন এসএমই বিজনেস রিলেটেড, স্টার্ট আপ রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। আপনারা ঘরে বসে আমাদের এই আলোচনাটুকু শুনতে পাচ্ছেন এবং এই আলোচনা আমরা ভালোভাবে করার চেষ্টা করছি যেন আপনারা ঘরে বসে স্টার্ট আপ এবং এসএমই বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো ভালোভাবে পেয়ে যান, ভালোভাবে আপনারা আমাদের এই আলোচনাটুকু উপভোগ করতে পারেন। আমরা প্রতিদিন যে আলোচনা করি, আমরা বিভিন্ন বড় বড় ওয়ার্ল্ড ফেমাস যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করি, সেখান থেকে আমরা কী শিক্ষা পাই, একটি বিজনেস কীভাবে গড়ে উঠলো ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আমরা এর আগের দুই দিন আমরা ওয়ার্ল্ড ফেমাস স্ন্যাক্স ব্র্যান্ড প্রিঞ্জল চিপস নিয়ে কথা বলেছিলাম। আজ আমরা থার্ড লেসন ভিডিওতে আমরা আলোচনা করবো যে আসলে আমরা প্রিঞ্জল চিপস, এই যে একটা ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড, সেখান থেকে আমরা কী কী জিনিস শিক্ষা পেলাম সেটি নিয়ে কথা বলবো। এই ফুল ভিডিওটি আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে। আমরা প্রতিদিন যে রিসার্চ করে থাকি বা প্রতিদিন যে বিভিন্ন বিজনেস রিলেটেড টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি, আমরা এই বিজনেস রিলেটেড টপিকসগুলো নিয়ে প্রতিদিনই এক একটি টপিক দেখতে আলোচনা করে থাকি যেন আপনারা ঘরে বসে আলোচনাটুকু ভালোভাবে উপভোগ করতে পারেন এবং আমাদের এই ভিডিও থেকে কিছু না কিছু জিনিস আপনারা শিখে বুঝে আপনাদের বিজনেসকে আপনারা পরিচালনা করতে পারেন। আমরা যে আজ এই ওয়ার্ল্ড ফেমাস স্ন্যাক্স ব্র্যান্ড প্রিঞ্জলস, এই ব্র্যান্ড থেকে আমরা কী শিক্ষা পেলাম, এই ব্র্যান্ড যে গড়ে উঠেছিল 1968 সালে, সেখান থেকে এই ব্র্যান্ডের যাত্রা এবং এই ব্র্যান্ড থেকে আমরা নানা কিছু জিনিস শিখতে পেরেছি বা জেনেছি, যেটি আমি গত দুই দিন আলোচনা করেছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে একটি বিজনেস গড়ে তুলতে হলে অবশ্যই আপনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে শুরু করতে হবে এবং বিজনেসটি প্রতিটি সাইড, প্রতিটি সেক্টর, প্রতিটি পাস, প্রতিটি দিক ভালোভাবে বুঝে শুনে তারপরে আপনি বিজনেসটি শুরু করবেন। প্রিঞ্জল চিপস একটি আমেরিকান ব্র্যান্ড, এটি 1968 সালে গড়ে উঠেছিল। প্রক্টর এবং গ্যাম্বেল তাদের দুজনের যৌথ সমন্বয়ে এই প্রিঞ্জল চিপসটি গড়ে উঠেছে। এই প্রিঞ্জল চিপস এখন 140টি দেশেরও বেশি দেশে পাওয়া যাচ্ছে। 1991 সাল থেকে এটি ওয়ার্ল্ড ওয়াইড ভালোভাবে পাওয়া যাচ্ছে এবং 1975 সালে আমেরিকায় এটি পুরো আমেরিকায় এটি ডিস্ট্রিবিউশন করা শুরু হয়ে গিয়েছিল। এটি যে সাইজ, প্রিঞ্জল চিপসের একটি সাইজ আছে যেটি হাইপারবোলিক প্যারাবোলয়েড, এটির আকার, এটিও কীভাবে হয়েছিল সেটি নিয়েও আমরা এর আগে বলেছিলাম। তা এই প্রিঞ্জল চিপস থেকে আমরা কী কী জিনিস শিক্ষা পেলাম সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখেছি যে প্রক্টর এবং গ্যাম্বেল তারা দুইজন মিলে এই বিজনেসটি গড়ে উঠেছিল এবং তারা দুজনের প্রচেষ্টায় কিন্তু এই বিজনেসটি একটি মানসম্পন্ন বিজনেসে গড়ে উঠেছিল এবং তাদের দুজনের একটি কঠোর পরিশ্রম এই জায়গায় কাজ করেছিল। আমরা এই বিজনেসের এই জায়গা থেকে যে জিনিসটি শিক্ষা পেলাম বা শিখেছি সেটি হচ্ছে, আসলে আপনি বিজনেস একা করলে তো ভালো যদি আপনি একা ফুল বিজনেসটি সুপারভাইজ করতে পারেন, তবে যদি আপনি পার্টনার নেন আপনার বিজনেসের অ্যাজ এ কো ফাউন্ডার হিসেবে, তাহলে দেখবেন যে আপনি ফাউন্ডারের অনেক প্রেশার থাকে, সব সাইড দেখতে হয়, সব সাইড মেক আপ করতে হয়, সব সাইড সুপারভাইজ করতে হয়, কিন্তু কো ফাউন্ডার নিলে হয় কি যে পুরো বিজনেসটি একা একজনের উপর, ফাউন্ডার উপর প্রেশার পড়ে না, কো ফাউন্ডারও এখন দেখাশোনা ভালোভাবে করতে পারে। এখন এই যে প্রক্টর এবং গ্যাম্বেল তাদের দুজনের যৌথ সম্বন্ধে কিন্তু এই প্রিঞ্জল চিপস একটি ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ডে গড়ে উঠেছিল এবং আপনারা এটাও জানবেন যে এটি এখন ওয়ার্ল্ডের চতুর্থ স্ন্যাক্স ব্র্যান্ড হিসাবে কিন্তু স্বীকৃতি পেয়েছে এবং গ্লোবালি তাদের শেয়ার আছে 2.2%, এটি আরও বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তাদের দুজনের চেষ্টা, অর্থাৎ তাদের একার পক্ষে কতটুকু সম্ভব হতো সেটি আমি বলতে পারছি না, তবে তাদের দুজনের প্রচেষ্টায় কিন্তু এটি একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসাবে গড়ে উঠেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিজনেসের ভ্যালু যখন বেশি হয়, এটি একান্তই ফাউন্ডারের ব্যাপার। বিজনেসের ভ্যালু বেশি হলে একটি বিজনেস তো সবসময় একই ভ্যালুয়েশন থাকবে না, বিজনেসটির
ভ্যালু দিন দিন বাড়তে থাকবে। যদি একে খুব ভালো রানিং বিজনেস হয়, প্রফিটেবল হয়ে থাকে, তাহলে বিজনেসের ভ্যালু কিন্তু দিন দিনই বাড়তে থাকে, এবং বিজনেসের ইনকাম যদি বাড়তে থাকে, রেভিনিউ যদি বাড়তে থাকে, এবং বিজনেসের সেল বাড়তে থাকে, এবং এই বিজনেসটি যদি দিন দিন বড় হতে থাকে, তখন কিন্তু বিজনেসের ভ্যালুয়েশনটা বাড়তে থাকে, এবং বিজনেসের অ্যাসেটের পরিমাণও যদি বাড়তে থাকে, তো ওভারঅল সকল সাইড দেখলে দেখা যায় যে বিজনেসের ভ্যালুয়েশন বাড়তে থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যারা বিজনেস করার চিন্তা করছি বা বিজনেস করছি, বা আমাদের সকলের চিন্তা হচ্ছে কাস্টমার গ্রো আপ করা। এখন কাস্টমার যত বাড়বে আপনার তত সেল বাড়বে, অ্যাজ এ রেজাল্ট আপনার বিজনেসটি বড় হতে থাকবে। তো যখন বিজনেসটি বড় হতে থাকবে, তার ভ্যালু বাড়তে থাকবে, ভ্যালুয়েশন গ্রো আপ করতে থাকবে, তখন আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার বিজনেসটি সেলও করে দিতে পারেন। যেটি প্রক্টের এবং গ্যাম্বেল 2012 সালে তাদের এই প্রিঞ্জলস চিপস ব্র্যান্ডটি তারা কিন্তু সেল করে দিয়েছে। তাহলে আমরা দেখছি যে আসলে তারা প্রথমে কিন্তু সেল করা যায়নি। 1968 সাল থেকে 2012 সাল আপনি যদি কাউন্ট করে দেখেন, প্রায় 44 বছর পরে, 44 বছর পরে তারা তাদের এই ব্র্যান্ডটি সেল করে দিয়েছে। অর্থাৎ তাদের এই ব্র্যান্ডটি একটি পর্যায়ে চলে আসার পরে তখন তারা সেটি সেল করে দেওয়ার চিন্তা করেছিল। তো আপনাদের এটি একান্ত ফাউন্ডারদের বিষয় যে আসলে আপনার বিজনেস যখন বড় হতে থাকবে, এটি যখন বিশাল বড় হতে থাকবে, ভ্যালুয়েশন যখন অনেক বেড়ে যাবে, তখন আপনি ইচ্ছা করলে সেটি বিক্রিও করে দিতে পারেন। এরপর আরেকটি জিনিস যেটি আমরা শিখতে পেরেছি বা আমরা বুঝেছি যে আসলে সকল বিজনেসই, এটা আসলে ফাউন্ডারদের দূরদর্শিতার একটি ব্যাপার, যে ফাউন্ডারদের ইচ্ছা থাকে যে হ্যাঁ তার ব্র্যান্ডটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে রূপান্তর হবে, দেন তারা কি করতে পারে, তাদের এই ব্র্যান্ডটিকে কীভাবে ইন্টারন্যাশনালভাবে গ্রো আপ করবে, কীভাবে ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড হিসাবে গড়ে তুলবে, এই দিকে খুব মনোযোগ দিতে হবে। আমরা দেখছি প্রিঞ্জলস চিপস 140টির অধিক দেশে পাওয়া যাচ্ছে। যেহেতু প্রিঞ্জলস চিপস 140টির অধিক দেশে পাওয়া যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এটি কিন্তু এখন আর শুধু আমেরিকান একটি মানে লোকাল ব্র্যান্ড নাকি, এখন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসাবে পরিচিতি পেয়েছে। তাহলে এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে অবশ্যই এখানে যে জিনিসটি দরকার, সেটি হচ্ছে কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোয়ালিটি যত ভালো হবে, কোয়ালিটি যত সুপার হবে, ততই কিন্তু আপনার এই ব্র্যান্ডটি ইন্টারন্যাশনালভাবে ভালোভাবে গড়ে উঠতে সেটি সাহায্য করবে। সবসময় আমি যে জিনিসটা বলি, কোয়ালিটি এবং কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই জিনিসটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে কাস্টমারের কমপ্লেইন, একটি প্রোডাক্ট সম্পর্কে বা একটি সার্ভিস সম্পর্কে কাস্টমারের কমপ্লেইন থাকতেই পারে। কাস্টমার যদি কমপ্লেইন করে, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার প্রোডাক্টটি এখন মানুষ ব্যবহার করছে, বা আপনি যে সার্ভিসটি দিচ্ছেন সেই সার্ভিস মানুষ এখন নিচ্ছে। তো কাস্টমার যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনার কমপ্লেইন করবে আপনার কাছে, তখন সেটি সম্পর্কে অবশ্যই অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনাকে যথেষ্ট মনোযোগী হতে হবে, যথেষ্ট সচেতনতা তৈরি করতে হবে, অর্থাৎ সচেতন হতে হবে। আপনি কীভাবে সচেতন হবেন, আসলে কোন সাইটটি নিয়ে কাস্টমার কমপ্লেন করছে। যেমন প্রিঞ্জল চিপসে যে কাস্টমার কমপ্লেন করেছিল যে চিপস যেন না ভেঙে যায়, এবং যেই ক্যানে করে সেল করবে তারা চিপস কি সেটি কিন্তু এয়ার টাইট হয় এবং বাতাস না করতে পারে। তারা কিন্তু দেখা গিয়েছে যে ফ্রেডরিক যে বউ, এই বিখ্যাত রসায়নবিদ, তিনি গবেষণা করে 2 বছর গবেষণা করার মাধ্যমে তারা একটি ক্যান বের করেছিল, এবং চিপসের আকারটি তিনি কিন্তু কি করেছিল, বের করেছিল যে এই চিপসের আকার যদি এরকম হয়, হাইপারবোলিক প্যারাবোলয়েড, এই রসায়নবিদ তিনি বের করেছিল ম্যাথমেটিক্যালি, দেন এটি কিন্তু তখন আর ভাঙবেন না, ভাঙার চিন্তা থাকে। সুতরাং প্রতিটি জিনিসই এরকম, যে কাস্টমার যে বিষয়টি নিয়ে কমপ্লেন করে সেটা দ্রুত তড়িৎ গতিতে সমাধান করলে আপনার বিজনেসটি সম্পর্কে আপনি খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। কাস্টমার যদি কমপ্লেন করে যেটি নিয়ে, সেটি নিয়ে যদি আপনি খুব ভালো মনোযোগী না হন, খুব ভালো সচেতন না হন, তাহলে কিন্তু আপনি বিজনেস নিয়ে বিশেষ করে এগিয়ে যেতে পারবেন। এরপর হচ্ছে পরিবেশ বান্ধব। আপনার যে কোনো বিজনেসে আপনি করুন, সেটি অবশ্যই পরিবেশ বান্ধব হয়, পরিবেশের জন্য যে উপকার হয়, পরিবেশ যেভাবে ভালো থাকে, পরিবেশকে যে ভালো রাখা যায়, সেভাবে আপনাকে বিজনেস করতে হবে। যে কোনো বিজনেস ফার্স্ট দেখতে হবে যে পরিবেশের জন্য কোনো ক্ষতি না হয়, এই জিনিসটি অবশ্যই আপনাকে কি করতে হবে, এনশিওর করতে হবে। তারপর হচ্ছে বিজনেসের রিসার্চ। রিসার্চ জিনিসটা কিন্তু আমি সবসময় বলি, আমি এ পর্যন্ত যতগুলো ভিডিওতে বিজনেস নিয়ে, স্টার্ট আপ নিয়ে, এসএমই বিজনেস নিয়ে কথা বলেছি, সবটাতেই আমি রিসার্চের উপর একটু গুরুত্ব দিয়েছি। তারা যে দেখেন এই যে হাইপারবোলিক প্যারাবোলের চিপসটি আবিষ্কার করলো, যে সাইজ ক্যা, এই প্রিঞ্জল চিপসের সাইজ ক্যা, তারা কিন্তু রিসার্চ করে 2 বছর রিসার্চ করে এই শেপটি তারা নিয়ে এসেছে। এখন আপনি যদি রিসার্চই না করেন বা রিসার্চের কোনো অভ্যাস আপনার বিজনেসে না থাকে, বিশেষ করে স্টার্ট আপের জন্য রিসার্চ ভেরি ইম্পর্টেন্ট।
সুতরাং তাহলে কিন্তু আপনার এই জিনিসটা তখন ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে না। একটি সমস্যা আপনি করবেন রিসার্চ করার মন মানসিকতা তখন তৈরি করতে হবে, দেখি গবেষণা করে ভালোভাবে সময় নিয়ে গবেষণা করে তারপরে জিনিসটি সলভ করে সেটি অবশ্যই টেকসই এবং সাস্টেনেবল হবে। বিজনেসে কিন্তু রিসার্চে করা মন মানসিকতাটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে লোগো, লোগোটা কীভাবে ঠিক করা উচিত। একটি লোগো একটি বিজনেসের ব্র্যান্ড ক্রিয়েট করে এবং লোগোটা খুব ভালোভাবে দেখতে হবে, লোগোটা ভালোভাবে খুব এনশিওর করতে হবে। অ্যাজ এ রেজাল্ট আপনি যখন এই সাইটগুলো খেয়াল করবেন তাহলে দেখবেন আপনার বিজনেসটি অনেক দ্রুত সামনে দিয়ে এগিয়ে যাবে। আমি এই স্টার্ট আপ এবং এসএম বিজনেস নিয়ে প্রতিদিন রিসার্চ করে করে আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে এই শিক্ষাগুলো আমরা পেলাম এবং আমি এগুলো ফাইন্ড আউট করে করে রেখেছি, এর থেকেও আর অনেক কিছু শেখার আছে। বিজনেস নিয়ে ক্রমাগত রিসার্চ করলে আসলে শেখার অনেক কিছু আছে যদি আপনি শিখতে পারেন। তো আমার এই জানার ভিতরেও যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই বলে দিবেন, কারণ যেহেতু আমি মানুষ ভুল হতেই পারে। তো আমি রিসার্চ করে আমার কাছে এগুলোই মনে হয়েছে, ভুল থাকলে অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তা আজ এই পর্যন্তই, আশা করবো আমাদের এই আলোচনা ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।